শ্রীকুনার ডেইলি বাজার সংলগ্ন বীরেশ মিশ্র স্মৃতি ভবনে সিপিআইএম দলের কাছাড় জেলার দুদিনের জেলা সম্মেলন সুষ্ঠুভাবে সম্পন্ন হয় রবিবার রাত 8টায়। 18 ও 19 ডিসেম্বর তারিখের সম্মেলনে দলের পতাকা উত্তোলন এবং শহীদ বেদিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করে প্রকাশ্য সভার মাধ্যমে শুরু হয় শনিবার দুপুর 12:30টায়। সম্মেলনে জেলার মোট 10টি আঞ্চলিক কমিটির প্রতিনিধি ও জেলা কমিটির নেতৃত্ব সমেত মোট 118 জন প্রতিনিধিদের উপস্থিতিতে শহীদদের প্রতি শোক প্রস্তাব পাঠ করে দলের প্রবীণ কর্মী বিশিষ্ট আইনজীবী কমরেড চুনিলাল ভট্টাচার্য, কমরেড সমীরণ আচার্যী ও বিশিষ্ট আইনজীবী কমরেড রেজামন্দ আলী বড়ভূইয়া এবং কমরেড রত্নাদেবকে নিয়ে সভাপতি মণ্ডলী গঠন করে সম্মেলনের কাজ আরম্ভ করা হয়। সম্মেলনের শুরুতে দলের জেলা কমিটির সম্পাদক বিশিষ্ট আইনজীবী কমরেড দুলাল মিত্র দলীয় গঠনতন্ত্র অনুযায়ী চলিত কমিটির 4 বছরের সম্পাদকীয় প্রতিবেদন পাঠ করেন। চলিত কমিটির আয়ের হিসাব নিকাশ ও কাজকর্মের রিপোর্ট পেশ করেন তিনি। দলের রাজ্য কমিটির পর্যবেক্ষক কমরেড নির্মল দেবের উপস্থিতিতে সম্পাদকের দেওয়া প্রতিবেদনের উপর দীর্ঘ আলোচনা শেষে চলিত কমিটির বিভিন্ন কাজকর্মের রিপোর্ট ও আয়ের হিসাব নিকাশ সর্বসম্মতিতে গৃহীত হয়। সম্মেলনে জেলার প্রতিটি আঞ্চলিক কমিটির স্থায়ী কার্যালয় নির্মাণের প্রস্তাব নেওয়া হয়। তাছাড়া দলের প্রতিটি আঞ্চলিক কমিটির অধীনে প্রতিটি জিপিতে তৃণমূল স্তরে দলের ভিত মজবুত করার প্রস্তাব নেওয়া হয়। এক্ষেত্রে যুব প্রজন্মকে অগ্রাধিকারের ভিত্তিতে দলীয় সদস্য শিপ দেওয়ার প্রস্তাবসহ তৃণমূল স্তরে কর্মীদের কাছে দলীয় নিয়মনীতি ও আদর্শ সম্পর্কে সজাগতা বৃদ্ধির প্রস্তাব নেওয়া হয়। তাছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর অধিক গুরুত্ব আরোপ করে দলকে আরও শক্তিশালী ও গণমুখী করার প্রস্তাব নেওয়া হয়। সম্মেলনে কেন্দ্র সরকারের হস্তক্ষেপে অসম মিজোরাম সীমান্তের সীমা বিবাদের স্থায়ী নিষ্পত্তির দাবি জানিয়ে প্রস্তাব নেওয়া হয়। তাছাড়া শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালকে সুপার স্পেশালিটি হাসপাতালে উন্নীত করার দাবিসহ জেলার অধীনে প্রত্যেকটি হাসপাতালে প্রয়োজনীয় ডাক্তার, নার্স ও টেকনিশিয়ান চিকিৎসাকর্মী নিয়োগের দাবি জানিয়ে প্রস্তাব নেওয়া হয়। জেলার অন্তর্গত প্রতিটি হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার মজুত করার দাবিসহ প্রত্যেকটি হাসপাতালে উপযুক্ত স্বাস্থ্য পরিকাঠামো গঠনের প্রয়োজনীয় ব্যবস্থার জন্য সরকারের কাছে জোরালো দাবি জানিয়ে প্রস্তাব নেওয়া হয়। সম্মেলনে জেলার অধীনে মোট 163টি জিপিতে মনরেগার মঞ্জুরিকৃত বিভিন্ন প্রকল্পের নির্মাণ কাজের দুর্নীতি বন্ধের দাবি জানিয়ে প্রস্তাব নেওয়া হয়। তাছাড়া অগ্রাধিকারের ভিত্তিতে মহাসড়কের বালাছড়া হারাঙ্গা গেজা অংশের 31 কিলোমিটার সড়ক নির্মাণের কাজ নির্দিষ্ট সময়সীমার মধ্যে সম্পন্ন করার জন্য সরকারের কাছে দাবি জানিয়ে প্রস্তাব নেওয়া হয়। 16 এবং 17 ফেব্রুয়ারি এবার শিলচরে আসাম রাজ্য সম্মেলন সিপিএম আসাম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে। এই সম্মেলনে আমরা জেলা থেকে যে 16 জন প্রতিনিধি আমরা পাই, এই সম্মেলনে এই জেলা সম্মেলনে আমরা এই 16 জন প্রতিনিধি আমরা নির্বাচিত করেছি, যারা আগামী রাজ্য সম্মেলনে কাছাড় জেলাকে যারা প্রতিনিধিত্ব করবেন, যারা এই সম্মেলনে যারা উপস্থিত থাকবেন, এটা আমরা ঠিক করেছি। এবং আমাদের দৃঢ় বিশ্বাস যে আমরা আগামীতে পার্টিকে সিপিএম দলটাকে কাছাড় জেলাতে আমরা আরও অনেক শক্তিশালী করতে পারবো। এই সম্মেলনকে সফল করার জন্য ছোট জায়গা শ্রীকোনার মানুষ যেভাবে আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছেন, সেই জন্য আমরা তাদের কাছে আমরা কৃতজ্ঞ, তাদেরকে আমরা অভিনন্দন জানাই। দলের তরফ থেকে যেগুলো আগন্তুক দিনের যে ভবিষ্যৎ কর্মপন্থা আপনারা নির্ধারণ করছেন, সেইগুলো নিয়ে আন্দোলনও করবো এবং মানে প্রত্যেকটা ব্লক ওয়াইজ আপনারা আঞ্চলিক কমিটি ভিত্তিক জনগণের সঙ্গে জনসংযোগ বাড়ানোর লাগি সিদ্ধান্ত নিয়েছেন। আমরা এই সিদ্ধান্ত নিয়েছি যে প্রত্যেকটা ব্লকে আমরা আমাদের সংগঠনকে নিয়ে যাব। আমাদের পরিকল্পনা হলো যে আমরা কাছাড় জেলার 163টা যে জিপি রয়েছে, আমরা চেষ্টা করব যে যতটা বেশি সম্ভব জিপিতে আমরা যাতে আমাদের পার্টিকে যাতে নিয়ে যেতে পারি, পার্টির সংগঠন যাতে আমরা যাতে তৈরি করতে পারি, এই সিদ্ধান্ত আমরা নিয়েছি। বর্তমান কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের যেগুলো মানে বিভিন্ন, হ্যাঁ, কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের যে সমস্ত জনস্বার্থ বিরোধী নীতি রয়েছে, জিনিসপত্রের দাম বাড়ছে, বেকার সমস্যার সমাধান হচ্ছে না, বিভিন্ন প্রকল্পে দুর্নীতি চলছে, তারপর কাছাড় জেলাতে আমরা দেখছি নানান ধরনের সিন্ডিকেট রাজ চলছে, এগুলো নিয়ে আমরা আন্দোলন গড়ে তুলব, এই বিষয়গুলো এই সম্মেলনে আলোচনা করা হয়েছে। কালাইন থেকে আব্দুস সুবহান লস্করের প্রতিবেদন, তরঙ্গ টিভি বাংলা। গুণে মানে ও সঠিক পরিমাণের গ্যারান্টি সহ অত্যাধুনিক মেশিন দ্বারা সরবরাহের এক নির্ভরযোগ্য পেট্রোল পাম্প কালাইন বাজার সংলগ্ন জাতীয় সড়ক লাগোয়া লক্ষ্মীপুরের নতুন উদ্যমে ফের শুরু হয়েছে ইএসআর পেট্রোল পাম্প।
2022 পয়লা জানুয়ারি থেকে চালকগণের জন্য থাকছে বিশেষ উপহার। গুণে মানে ও সঠিক পরিমাণের গ্যারান্টি সহ অত্যাধুনিক মেশিন দ্বারা সরবরাহের এক নির্ভরযোগ্য পেট্রোল পাম্প, কালাইন বাজার সংলগ্ন জাতীয় সড়ক লাগোয়া লক্ষ্মীপুরের নতুন উদ্যমে ফের শুরু হয়েছে ইএসআর পেট্রোল পাম্প। 2022 পয়লা জানুয়ারি থেকে চালকগণের জন্য থাকছে বিশেষ উপহার।